যেটা অনেক মিউজিশিয়ানই স্টেজে গান গাইতে আসতে বলে যে আমার অনেকদিন প্র্যাকটিস নাই, আমার বাম পায়ের আঙুল ব্যথা, সো আমার গলা আজকে খারাপ, এই টাইপের অনেক এক্সকিউজ দেয়। বাট আমি আসলেও আমার আমি লাস্ট 2 বছর লিটারেলি গান গাই নাই, আমি খুবই অসুস্থ ছিলাম, আমি 2 বছর বেস বাজাই নাই, আমি খুবই অসুস্থ ছিলাম, আজকে 2 বছর পর বেস ধরলাম, গান গাইতে বসছি, সো আমার অবস্থা খুবই খারাপ থাকবে। এবং আমার দুই সাইডে দেই যে দুজন মিউজিশিয়ান আছে তারা বাংলাদেশের 2 অফ দ্য মোস্ট অ্যামেজিং মিউজিশিয়ানস, ওদের সাথে আজকে আমার বাজেতে আমার একটু ভয় লাগছে অ্যাকচুয়ালি। সো আমার এই আমার পারফরমেন্সটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, বাট ওরা যদি ভুল টুল করে ওইগুলো কিন্তু ওইগুলোর কোনো মাফ নাই, ওদের কোনো মাফ নাই, ভুল হবে না, এদের এদের মাফ করা যাবে না। সো আমরা এখন যেই আমরা একটা গানই করবো, গানটা হচ্ছে দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের অদ্ভুত সেই ছেলে। শুরু করলো হাঁটা, কালো লম্বা এলোমেলো ছিলে চোখ দুটো তার ঢাকা, হাতে তার কৌশিক তবে হারমোনিকা, কষ্টে ভয় জীবনের বহুগান কে তার শোনা, লাল্লা আমাদের এই বাংলাদেশে ছিল তার বাড়ি, কাউকে কিছু না বলে অভিমানে দুই দেশে দিল বাড়ি, পকেটের টাকা শেষ খাওয়া হয়নি কিছুই, দিদে কেন ছুটছে শুধু আর কিছু কিছু, অদ্ভুত ছেলেটি শুরু করলো গাওয়া, হাতে তার কষ্টি পকেটে হারমোনিকা, এখানে আছে যে মন ভালোবাসা, অজানা পথ চলা, এখানে আছে যে মন ভালোবাসা, অজানা পথ চলা, এখানে আছে যে মোর ভালোবাসা, অজানা পথ চলা, এখানে আছে যে মোর ভালোবাসা, পাহাড়ি ঝর্ণা রংধনু আদির কথা ভোলায়, প্রকৃতি বলে গান দিয়ে যাও শুনছি আমি তোমায়, তুলে নিল সে হাতে গিটার বন্ধ এক সুরে, প্রতিভার কথা জানিয়ে দিল সাঙ্গ প্রকৃতিকে, অদ্ভুত ছেলেটি শেষ হয় না গানটা, ক্ষুধার্ত দেহ থেকে জীবনটা চলে যায়, রয়ে যায় সে সুরটা, সবাই অজানা পথ চলা, এখানে আছে যে মোর ভালোবাসা, অজানা পথ চলা, এখানে আছে যে মোর ভালোবাসা, অজানা পথ চলা, এখানে আছে যে মোর ভালোবাসা, অজানা পথ
I still remember the actor, C sharp minor. Anyway, thank you. Thank you so much. I'll invite, you know, if